हाय प्रिय व्यूअर्स, आज के आमी कार्बन डीएस औषधि सम्पर्के विस्तारित आलोचना करब। कार्बन डीएस औषधि बेनहम फार्मास्यूटिकल कम्पानी तैरी करे थाके। एर जेनेरिक नाम हलो कैल्शियम प्लस विटामिन डी थ्री। एटी साधारणत कार्बन डीएस नामेई पावा जाय एबं एटी कार्बन डीएस टैबलेट आकारे पावा जाय। जे सकल रोगीदेर जन्य मूलत कार्बन डीएस औषधि देवा हये थाके, সাধারণত যে সকল রোগীদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবে ভুগে থাকেন। ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন জটিলতা, দাঁতের সুগঠন করতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়া, সর্বদাই শরীর দুর্বল লাগা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, ঘাড় পিঠ ও কোমরে ব্যথা সৃষ্টি হওয়া, বিভ্রান্তি বা স্মৃতিশক্তি হ্রাস, পেশিতে খিঁচুনি, হাত পা মুখ আসরতা, ঝাঁকুনি, বিষণ্ণতা, হেলুসেশন, পেশি ব্যথা, দুর্বল ও ভঙ্গুর নখ, এ সকল সমস্যা মূলত ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবের কারণে হয়ে থাকে। যাদের এই ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব রয়েছে, তা পূরণ করতে এবং এ জাতীয় সমস্যা দূর করতেই মূলত কার্বন ডিএস ঔষধটি দেওয়া হয়ে থাকে। কার্বন ডিএস ঔষধটি অতি সহজে এবং দ্রুত এ সকল সমস্যা দূর করে থাকে। কার্বন ডিএস ঔষধটি খাবার নিয়ম, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়, তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। কার্বন ডিএস ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন রোগীর শরীরে কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব এর কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়া যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে কার্বন ডিএস ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার কার্বন ডিএস ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কার্বন ডিএস ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে কার্বন ডিএস ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। সতর্কতা, কার্বন ডিএস ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা হাইপার ক্যালসিমিয়া, হাইপার থাইরয়েডিজম, হাইপার ক্যালোরিয়া, নিফোরিসিস রয়েছে, তাদের ক্ষেত্রে কার্বন ডিএস ঔষধটি খাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। কার্বন ডিএস ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, কার্বন ডিএস ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য হওয়া, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের কার্বন ডিএস ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।